হ্যালো এভরিওয়ান, আই এম অলোক এন্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। এবং আজকের টপিক RRB গ্রুপ ডি, দ্যাট ইজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে যে তোমাদের গ্রুপ ডি এক্সামিনেশন, যেটা আপকামিং এক্সামিনেশন আছে, তার যে ম্যাথমেটিক্সের সিলেবাস, সেই ম্যাথমেটিক্সের সিলেবাস নিয়ে আজকে আমি ভিডিওটিতে ডিটেলসে ডিসকাশন করব। যে ম্যাথসের যে সিলেবাসটা, তোমাদের যে টোটাল পরীক্ষার যে সিলেবাস আছে, তার মধ্যে ম্যাথমেটিক্সের গুরুত্ব কতটা, তাদের কী রকম কোয়েশ্চেন্স থাকবে, কোন কোন চ্যাপ্টারগুলো তোমাদের কমপ্লিট করতে হবে, যে কোথা থেকে তোমাদেরকে পড়তে হবে, এবং কী কী কোয়েশ্চেন্স আসতে পারে, সেই সকল বিষয় নিয়ে ডিসকাস করব। কারণ এই RRB গ্রুপ ডি এর উপর অনেকেই চাচ্ছিলেন যে ভিডিও যাতে দেওয়া হয় এই ম্যাথসের পোর্শনটার উপরে, কারণ এখানে ম্যাথস একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রচুর এক্সপিরিয়েন্স আছে যারা হয়তো এই গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য প্রিপারেশন নেবে এবং তাতে বসবে, তো আশা করবো তাদের এই ভিডিওটাতে কিছু মাত্র হেল্প হবে। যদি ভিডিওটাতে হেল্প হয় তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, এবং চ্যানেলকে এখন সাবস্ক্রাইব না করে থাকলে করে নিও। তো আজকে ডিটেলসে ডিসকাস করে নেবো যে ম্যাথমেটিক্সের যে সিলেবাসটা আছে এই গ্রুপ ডি এক্সামিনেশনে, সেটা কতটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তার আগে দেখে নেবো যে এই এক্সাম প্যাটার্নটা কী। আমি পরবর্তী সেকেন্ড টায়ার, থার্ড টায়ার একদম বা কী কী আমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি কী লাগবে না লাগবে সেগুলো তো আমি যাচ্ছি না। আমি শুধু যেটা কম্পিউটার বেসড টেস্ট তোমাদের হবে, CBT এক্সামিনেশন, তো সেই টেস্টে যে টেস্ট থাকবে সেটাতে নাম্বার অফ কোয়েশ্চেন্স থাকছে কত, 100টা কোয়েশ্চেন থাকবে। টাইম দেওয়া হচ্ছে 90 মিনিটস, দ্যাট ইজ 1.5 ঘন্টা সময় তোমরা পাচ্ছ। এতে তোমাদের সাবজেক্ট কী কী থাকছে, ম্যাথমেটিক্স তোমাদের থাকছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, জেনারেল সায়েন্স থাকছে, এবং জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, অর্থাৎ ইংরেজির কথা এখানে কোনো কিছু বলা নেই। তো যাই হোক, আমি ডিসকাস করবো কী নিয়ে, আমি ডিসকাস করবো ম্যাথমেটিক্স সেকশন নিয়ে, যে ম্যাথমেটিক্স এখানে কী কী থাকবে। পরবর্তীকালে অবশ্যই আমি আবার ডিসকাস করবো যে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং নিয়ে, যে জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিংয়ের থেকে কোন কোন চ্যাপ্টারগুলো ইম্পর্টেন্ট এবং যেগুলো আমাদেরকে করতে হবে। তো চলে আসছি ডিরেক্টলি আজকে জেনে নিই ম্যাথমেটিক্সের থেকে কী কী চ্যাপ্টার ইম্পর্টেন্ট তোমাদের এই গ্রুপ ডি এক্সামিনেশনের জন্য, এবং এগুলো কালেকশন করাই, বাট ওয়াইজলি কালেকশন করা, কারণ প্রিভিয়াস ইয়ারের দিকে ধ্যান রেখে, প্রিভিয়াস ইয়ারে এর থেকে কোশ্চেন্স এসেছে, এবং আমি খুব শীঘ্রই চেষ্টা করবো আজকে রাতের মধ্যে তোমরা হয়তো প্রিভিয়াস ইয়ারের একটা সলিউশন পেয়ে যাবে RRB গ্রুপ ডির। ওকে, RRB গ্রুপ ডি 2014 কি 13 একটা প্রিভিয়াস ইয়ারের সলিউশনও আমি তোমাদের দেবো, অর্থাৎ শুধুমাত্র ম্যাথমেটিক্স কোশ্চেনগুলো। তো দেখে নিই এখানে সিলেবাসের মধ্যে আমাদের কোন কোন টপিকগুলো কভার করতে হবে। নাম্বার ওয়ান এবং সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা, সেটা হচ্ছে সিম্পলিফিকেশন। সিম্পলিফিকেশনের মধ্যে মোটামুটি 7 থেকে 10 নম্বর, মানে খুব কম হলে 7-10, তো মিডিয়ামে একটা রেঞ্জ বলে দেওয়া হচ্ছে। এই রেঞ্জের মধ্যে কোশ্চেন তোমরা পাবে, কী কী টপিক থাকছে আমাদের সিম্পলিফিকেশন থেকে। বদমাস রুল, অর্থাৎ যেটা আমরা জানি, ব্র্যাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন, এই যে নিয়মগুলো আমাদের, অর্থাৎ সরল যে ছোটোবেলায় করতাম, সরল সিম্পলিফিকেশন মিনস মানে সরল করা, তো বেসিক সরল করাই থাকবে আমাদের অঙ্ক সিম্পলিফিকেশন, যেখানে এই রুলটা আমাদেরকে কাজে ব্যবহার করে যে সরলগুলো আমরা করি সেগুলো করতে হবে। এখানে তোমাদের থাকবে অ্যাপ্রক্সিমেশন। অ্যাপ্রক্সিমেশন আর সিম্পলিফিকেশনের মধ্যে পার্থক্যটা কোথায়, অ্যাপ্রক্সিমেশনের ক্ষেত্রে আমাদেরকে যে অ্যান্সার বের করতে হয় সেটা অ্যাপ্রক্সিমেট অ্যান্সার বের করতে হয়, অর্থাৎ দশমিকের পরে প্রচুর সংখ্যা থাকবে আমাদেরকে, এগুলোকে সলভ করার সময় একটু কিছু ট্রিক্স অ্যাপ্লাই করতে হয় যাতে শর্টকাটে খুব কম সময়ে আমরা বের করতে পারি। ওকে, সো অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে হবে। তারপরে স্কোয়ার রুট, অর্থাৎ বর্গমূল, তারপরে থাকছে আমাদের পার্সেন্টেজ। পার্সেন্টেজ বলতে এখানে অ্যারিথমেটিকের পার্সেন্টেজের কোশ্চেনগুলো থাকবে না, এখানে পার্সেন্টেজ ইউজ করে কিছু আমাদের থাকবে সিম্পলিফিকেশন। লাইক আমি যদি এক্সাম্পল বলতে পারি, এরকম দেওয়া থাকতে পারে যে 200 30% প্লাস 20% এটার ভ্যালু কত, তো এই টাইপ অফ কোশ্চেন তোমরা পেতে পারো সিম্পলিফিকেশনের মধ্যে। তারপর ফ্র্যাকশন বেসড, অর্থাৎ ভগ্নাংশ বেসড, রেসিপ্রোকালস, নাম্বার্স, ডেসিমাল, ডেসিমেলে আমাদের থাকতে পারে, সাপোজ দেওয়া থাকলো 2, 3, 2.00, তার সাথে অ্যাড করো 3, 2, এরকম কিছু কোশ্চেন্স আমরা পেতে পারি। সার্জ অ্যান্ড ইন্ডিসেস, অর্থাৎ করণী, করণীর থেকেও কোশ্চেন তোমরা পাবে। তো বেসিক্যালি সিম্পলিফিকেশনের থেকে এই সাব টপিকগুলো মিলিয়ে 7 থেকে 10টা কোশ্চেন আমরা এক্সপেক্ট করতে পারি। যখন আমি PBSCS-এর পেপারের সলিউশন দেবো, তোমরা ঠিক এটা বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা, বিশেষ করে এই পার্টটা কতটা ইম্পর্টেন্ট। তো তোমাদের সবার প্রথমে কাজ হবে এই পার্টটাকে কমপ্লিট করা, অর্থাৎ PBSCS পেপার্স, অবভিয়াসলি সবার প্রথমে PBSCS পেপারকে কমপ্লিট করো, যত এগুলো ইয়ার পাও সেগুলোকে সলভ করো। আমি অবশ্যই সলিউশন দেবো, তার বাইরেও তোমরা আগে থেকে সলভ করে রাখো, কোশ্চেন পেপার নাও সলভ করে রাখো। আমি যখন ভিডিওগুলো দেবো, যে কোশ্চেনগুলো তোমাদের হয়নি সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, কারণ কিছু না কিছু কোশ্চেন তো তোমরা অবশ্যই নিজে থেকেও পারবেই, সো সেগুলো করে রাখো। নেক্সট টপিক হচ্ছে অ্যালজেব্রা। অ্যালজেব্রা থেকে আমরা এক্সপেক্ট করতে পারি 3 থেকে 4টে কোশ্চেন। অ্যালজেব্রার মধ্যে কী কী থাকছে, আইডেন্টিটিস, লিনিয়ার ইকুয়েশন থাকবে, কোয়াড্রেটিক ইকুয়েশন অর্থাৎ দ্বিঘাত সমীকরণ, তারপরে অ্যাকচুয়াল বিশিষ্ট সমীকরণ, ওকে, যেখানে আমাদের হয়তো এই যে x + y + 2, যেখানে অপনয়ন পদ্ধতিতে আমরা সমাধান করে থাকি বা তুলনামূলক, সে সকল সমাধান থাকতে পারে। কোয়াড্রেটিক ইকুয়েশন, পলিনোমিয়াল অর্থাৎ বহুপদী সংখ্যামালা,
ডিগ্রি বের করতে দিতে পারে, কোন একটা বহুপদী সংখ্যা মেলা আছে, সাপোজ এক্স কিউব প্লাস টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো, এর হয়তো ডিগ্রি বের করতে দিল। এই ধরনের কোয়েশ্চেন্স আমাদের পলিনোমিয়ালসে থাকতে পারে, ক্লিয়ার? বা আমাদের রুট বের করতে দেওয়া, ঠিক আছে, দ্বিঘাত সমীকরণের রুট, এই সমীকরণের রুট কত হবে, কোয়াড্রেটিক ইকুয়েশন সলিউশন করতে দিতে পারে আমাদেরকে, ইউনিট ডিজিটের যে কনসেপ্টগুলো আমরা জানি সেগুলো কাজে লাগবে, অর্থাৎ একটা ক্যালকুলেশন সিম্পলিফিকেশন দিয়ে বললো এটার ইউনিট ডিজিট কত হবে, এই টাইপ অফ কোয়েশ্চেন্স। ইনইকোয়ালিটি, অর্থাৎ ইনইকোয়ালিটি বলতে অনেক সময় কিছু কোয়েশ্চেন এরকম দেওয়া থাকে লেস দেন ইজ ইকুয়াল টু টু এক্স প্লাস টু গ্রেটার দেন থ্রি এক্স, তাহলে এরকম হলে পরে এক্স এর ভ্যালু কত হবে, চারটে অপশন দেওয়া থাকে, আমাদেরকে সেখানে চুজ করতে হয়। তো এই কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। নেক্সট দেখে নিচ্ছি ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করবে গ্রুপ ডি এক্সামিনেশনে, যেহেতু গ্রুপ ডির এক্সামিনেশন, তো রেলওয়ের এক্সামিনেশন, সেন্ট্রাল এক্সামিনেশন, তো লেভেল খুব বেশি হাইও হবে না, গ্রুপ ডেটা ইন্টারপ্রিটেশনের ব্যাংকিংয়ের মতন হবে না, কিছুটা আমরা লেভেলটাকে এখানে ডাউন অ্যাজুম করে সেই বেসিক লেভেলের ওগুলো প্রিপারেশন করবো। খুব হাই ক্যালকুলেশন, ক্যালকুলেটিভ ডিআই এখানে থাকবে না, ডিআই মিনস ডেটা ইন্টারপ্রিটেশন, তো খুব হাইলি ক্যালকুলেটিভ থাকবে না, সিম্পল বেসডই থাকবে। তো তোমরা যখন ডিআই প্রিপারেশন করবে, ওকে, তো সেই ক্ষেত্রে সিম্পল সিম্পল ডিআইগুলো আগে কভার করো। তো ডিআইয়ের মধ্যে থেকে থাকলে সাধারণত বাঞ্চ অফ কোয়েশ্চেন্সই থাকে, চারটে পাঁচটে কোয়েশ্চেন একসাথে দেওয়া থাকবে, একটা ছবি বা দুটো ছবি দিয়ে। তো সেখানে আমরা কী কী এক্সপেক্ট করতে পারি, ট্যাবুলার গ্রাফ, অর্থাৎ টেবল টেবল দেওয়া থাকবে, টেবিল টাইপের, এরকম এরকম টেবিল দিয়ে কোনো কিছু তথ্য দেওয়া থাকবে, তার উপর গ্রাফ, বা পাই চার্ট আমাদের থাকতে পারে, আমাদের পাই চার্ট থাকতে পারে, বা লাইন গ্রাফ, লাইন গ্রাফ কীরকম হয়, এরকম এরকম লাইন গ্রাফ দেওয়া থাকতে পারে, অথবা হয়তো বার গ্রাফ থাকতে পারে, বার গ্রাফ কীরকম, এইভাবে করে আমাদেরকে হয়তো বার গ্রাফও দেওয়া থাকতে পারে। তো এই চারটে টপিক, মিক্সড ডিআই পড়ার কোনো প্রয়োজন নেই, মিক্সড ডিআই মানে যেখানে এই চারটে ডায়াগ্রামকে কম্বাইন করে হয়তো বানানো হয়, মানে হয়তো একটা পাই চার্ট এবং একটা টেবিল দুটোই দেওয়া আছে, দিয়ে একটা প্রবলেম দেওয়া আছে, সেরকম কোশ্চেন সাধারণত থাকার চান্স এখানে খুবই কম। তো সেগুলো আমরা করবো না, আমরা বেসিকগুলোই করবো, আগে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন পেপার দেখবো, সেখানে যে ধরনের কোয়েশ্চেন থাকবে সেগুলোই আমরা করবো, যদি না থাকে করবো না। পার্সেন্টেজের কোয়েশ্চেন, এটা চলে আসলো পার্সেন্টেজ, পার্সেন্টেজ থেকে আমরা দু তিনটে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। পার্সেন্টেজের বেসিক বেসিক কোয়েশ্চেন যেমন দেওয়া থাকে, এ ইজ এ বি এর থেকে এত পার্সেন্ট কম হলে বি এর থেকে কত পার্সেন্ট বেশি, তো এই টাইপ অফ কোয়েশ্চেনগুলো যেগুলো থাকে পার্সেন্টেজের, এফেক্টিভ পার্সেন্টেজের যেটা আমরা ফর্মুলা জানি, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই হান্ড্রেড, এই ফর্মুলাগুলো ইউজ করে যে কোয়েশ্চেনগুলো হয় সেগুলো করবো। ওকে, তো বেশি বেশি পার্সেন্টেজের কোয়েশ্চেন এই চ্যানেলে আমি যে সকল ভিডিওগুলো অলরেডি দিয়েছি চ্যাপ্টারের, সেগুলো যদি করে যাও সেগুলো তোমাদের এনাফ হবে এই বেসিক কোয়েশ্চেনগুলোকে কমপ্লিট করার জন্য। ওকে, তাছাড়া প্রিভিয়াস ইয়ার্স তো প্রোভাইড করবো, সেগুলো সলভ করলে আমি এইটুকু মেনে চলতে পারি যে তোমরা আরেকটু যদি প্রিপারেশন করো, যতগুলো কোয়েশ্চেন থাকবে ইজিলি তোমরা সলভগুলোই অ্যান্সার করে নেবে। নাম্বার সিস্টেম থাকছে নেক্সট, নাম্বার সিস্টেমের থেকে দু তিনটা কোয়েশ্চেন থাকতে পারে, তার মধ্যে নাম্বার সিস্টেমে কী কী আসছে, নাম্বার সিস্টেমে আসছে এলসিএম, এইচসিএফ, অর্থাৎ আমাদের লসাগু গসাগু, ডিভিজিবিলিটি, ডিভিজিবিলিটি মানে সাত দিয়ে বিভাজ্যতার নিয়ম, পাঁচ দিয়ে বিভাজ্যতার নিয়ম, এই সকল জিনিসগুলো আমাদেরকে জানতে হবে। রিমাইন্ডার, যে এরকম কোনো কোয়েশ্চেন থাকে না যে একটা সংখ্যা আছে তাকে তিন দিয়ে যদি ভাগ করা যায়, তাহলে যদি দুই ভাগশেষ থাকে তাহলে সেই সংখ্যাটাকে পাঁচ পাঁচ দিয়ে ভাগ দিলে কত ভাগশেষ থাকবে, এই এই তিরিশ দিয়ে, এই ধরনের কোয়েশ্চেন যে থাকে সেগুলো থাকতে পারে। র্যাশনাল ইরেশনাল নাম্বারের উপর কোয়েশ্চেন থাকবে, ক্লিয়ার, ইন্টিজার্সের উপর কোয়েশ্চেন থাকবে এখানটায়, নাম্বার সিস্টেম, ইন্টিজার্স বলতে ওই যে থাকে না কনজিকিউটিভ, এন সংখ্যক কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বারের সমষ্টি, এন ইন্টু এন প্লাস এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, তো এই সকল ফর্মুলাগুলো ইউজ করে এখানে আমাদেরকে কোয়েশ্চেন থাকবে। নেক্সট হচ্ছে অ্যাভারেজ, অ্যাভারেজের থেকে কী কোয়েশ্চেন, এক থেকে দুটো কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারি। ওকে, সো অ্যাভারেজের থেকে সাধারণত অ্যাভারেজ ওয়েট, অ্যাভারেজ হাইট, অ্যাভারেজ এজ, বয়স, মার্কস, অ্যাভারেজ মার্কস স্টুডেন্টদের, এছাড়াও অ্যাভারেজ ইনকাম এক্সপেন্ডিচার, তাছাড়া হচ্ছে কোনো একটাতে ধরুন গার্লস বয়েজ থাকে, যে একটা ক্লাসে এতজন গার্লস ছিল তাদের অ্যাভারেজ এত, এতজন বয়েজের অ্যাভারেজ এত, এই ধরনের কোয়েশ্চেন, এবং কনজিকিউটিভ নাম্বারস, অর্থাৎ এই যে ফর্মুলাটা ইউজ করলাম এইরকমই এদেরও অ্যাভারেজ বের করতে বলা হয় অনেক সময়, যে প্রথম বলে দেওয়া থাকে প্রথম পঁচিশটা অড নাম্বারসের বা প্রথম পঁচিশটি ইভেন নাম্বার বা প্রাইম নাম্বারের আমাদের ইয়ে বের করো, কেন বলে অ্যাভারেজ বের করো, এইটা এই টাইপ অফ কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। নেক্সট থাকছে কি রেশিও অ্যান্ড প্রপোর্শনের চ্যাপ্টার থেকেও সেম এক দুটো আমরা এক্সপেক্ট করতে পারি, সিম্পল কোয়েশ্চেন থাকবে, রেশিও প্রপোর্শনের থেকে খুব একটা টাফ থাকবে না, এজ রিলেটেড প্রবলেম যেগুলো আমাদের থাকে রেশিও প্রপোর্শনের, যে স্যাম এবং রামের বয়স, বর্তমান বয়স হচ্ছে একজন আরেকজনের ডবল, আজ থেকে তিন বছর আগে এত এত ছিল, এই টাইপ অফ কোয়েশ্চেনগুলো যে থাকে এজের সেগুলো আমাদেরকে করতে হবে। তো এজের ভিডিও দেওয়া হয়নি, আমি এজের খুব শীঘ্রই এক থেকে দুটো ভিডিও পাবলিশ করবো, যার মাধ্যমে এজের ব্যাপারটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়া মিন প্রপোর্শন অর্থাৎ মধ্য সমানুপাতি নির্ণয়, তো মধ্য সমানুপাতি নির্ণয়ের ফর্মুলা আমরা জানি যে বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ সি, অর্থাৎ মাঝেরটার স্কোয়ার ইজ ইকুয়াল টু প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, তো এই ফর্মুলাটা ইউজ করলে আমরা সেগুলো করতে পারবো। নেক্সট মিক্সচার অ্যালিগেশন, এক থেকে দুটো কোয়েশ্চেন, খুব তার বেশি আসবে না, হার্ডলি একটা, খুব বেশি দুটো। এখানে সাধারণত ওয়াটার মিল্ক,
ঠিক আছে, ওয়াটার স্পিরিট, তারপর দার্জিলিং আসাম টি, প্রফিট অ্যান্ড লস বেসড যে কোশ্চেনগুলো থাকে এর মধ্যে থেকে, তারপর অ্যাডিং মানে কত পরিমাণ আরও অ্যাড করতে হবে যাতে নতুন মিশ্রণে জল ও মিল্ক এবং দুধের অনুপাত, মানে মিল্ক এবং জলের অনুপাত 2:3 হয়, আগে 3:2 ছিল মনে করো, কতটা অ্যাড করলে 3:3 হবে, এইটা আবার কোশ্চেনগুলো বেসিক বেসিক কোশ্চেনস, এগুলো তুমি এই চ্যানেলে ভিডিওগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো দেখো এবং পিবিএস ইএস জাস্ট সলভ করো, এর বেশি কিছু করতে হবে না, কোনো বইও তোমাকে ফলো করতে হবে না, এটুকু বলতে পারি, কোনো এক্সট্রা বই হাইফাই বই ফলো করার প্রয়োজন নেই। সবার ফার্স্ট কাজ হচ্ছে পিবিএস ইএস এর কোশ্চেন পেপারসগুলো নিয়ে আগে সলভ করো, যতগুলো পারলে পারলে, যে কোশ্চেনগুলো পারবে না নোট ডাউন করে রাখো কোন ইয়ারেরটা পারলে না, পারলে পরে সেই কোশ্চেনগুলো আমাকে সেন্ড করে দাও, আমি এক এক করে ভিডিওগুলো দিতে থাকবো পিবিএস ইএস এ, তো তার মধ্যে থেকে যে কোশ্চেনটা তুমি পারলে না সেটা সলিউশন তুমি পেয়ে যাবে, ওগুলো করো, এবং চ্যাপ্টার ওয়াইজ কিছু কোশ্চেন যেগুলো এই ভিডিওতে আমি দিয়েছি এগুলো করো, বা এছাড়াও যদি পারো এই বেসিক কোনো একটা বই নিয়ে সেখান থেকে সলভ করতে পারো, তার বেশি প্রয়োজন তোমাদের পড়বে না। তো নেক্সট চ্যাপ্টার কি থাকতে পারে, নেক্সট হচ্ছে মেনসুরেশন বা পরিমিতি, তো পরিমিতি থেকে 2 থেকে 3টা কোশ্চেন এক্সপেক্ট করা যেতে পারে, এরকম হতেও পারে যে সিলেবাস চেঞ্জ হতে পারে নাও থাকতে পারে, পিএসসিতে আমরা দেখেছিলাম যে প্রত্যেক বছর মেনসুরেশন ছিল, কিন্তু এবার মেনসুরেশন থেকে আই থিঙ্ক কোশ্চেন আসেনি, তো এটা ডিপেন্ড করে, বাট আমরা তাও দেখে যাব। তো মেনসুরেশন থেকে মেনসুরেশনে কি থাকছে আমাদের পরিমিতিতে, ট্রায়াঙ্গেল, রম্বস, ট্রাপিজিয়াম, প্যারালালোগ্রাম, কোন, সিলিন্ডার, কিউব, কিউবয়েড, অর্থাৎ 2D এবং 3D এই সকল জিনিসগুলো থাকছে, এর বেসিক বেসিক জিনিসগুলো দেখবো, জাস্ট এরিয়া, ওকে এরিয়া, তারপরে হচ্ছে ভলিউম, তারপরে এই ধরনের সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া, ওকে এই ধরনের যে কোশ্চেন বেসিক বেসিক কোশ্চেন এগুলো আমরা দেখবো, পিবিএস ইএস এ যেগুলো পাবো সেগুলো, এবং আমি এর উপর তো এখনও মেনসুরেশন দেওয়া হয়নি, মেনসুরেশন খুব শীঘ্রই স্টার্ট করা হবে, সেখানেও তোমরা কিছু বেশ কিছু কোশ্চেন পাবে, সেগুলো করলে এনাফ, এছাড়া কোনো একটা যে কোনো তোমাদের বই ভালো লাগে নাও, সেখান থেকে কোশ্চেন প্রিপারেশন করো, তোমরা পেয়ে যাবে। নেক্সট টাইম অ্যান্ড ওয়ার্ক, সো টাইম অ্যান্ড ওয়ার্কের থেকে 1 থেকে 2টো কোশ্চেন এক্সপেক্ট করতে পারি, দুটো কোশ্চেনও আসার চান্স আছে, যদি খুব কম আসে তো একটা কোশ্চেন আসবেই, এটুকু আমি মনে করছি, এটুকু আমার মনে হচ্ছে যে একটা কোশ্চেন মিনিমাম থাকবেই। তো সেক্ষেত্রে সাধারণত কোশ্চেন কীরকম থাকতে পারে, ওয়ার্কার্সের উপরে, ওকে, যে তিনজন লোক এতদিনে এত কাজ করতে পারে, এই যে ফর্মুলাটা আমাদের M1 D1 by W1 ইজ ইকুয়াল টু M2 D2 by W2, তো এর উপর বেস করে কোশ্চেন থাকতে পারে, এছাড়া এ বি রিলেটেড, যে এতদিনে একটা কাজ করে বি এতদিনে করে, যেটা আমরা এলসিএম মেথড দিয়ে সলভ করি, সেই টাইপ অফ ওয়েজেস থেকে, অর্থাৎ পারিশ্রমিকের থেকে, এবং পাইপস অ্যান্ড সিস্টেম, এই 4টে টপিকের থেকে বেসিক বেসিক কোশ্চেনসগুলো আমরা দেখে যাবো, বেসিক কোশ্চেন, খুব হার্ডে যাওয়ার প্রয়োজন নেই, যে টপিকগুলো আমি কভার করেছি এই 4টে ভিডিওতেই, মানে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কে যে সকল ভিডিও এবং পাইপস অ্যান্ড সিস্টেমের যে ভিডিওগুলো দিয়েছি তার মধ্যে আমি যে সকল কোশ্চেনগুলো কভার করেছি প্রতিটা টাইপের, সেগুলো খালি যদি প্র্যাকটিস করে যাও নোট ডাউন করে এনাফ হবে, তোমার পিভিএস এস কোশ্চেন পেপার দেখলে সেটা নিজে থেকেই বুঝতে পারবে। নেক্সট টাইম ডিস্টেন্স স্পিডের থেকে কীরকম কোশ্চেন, 2 থেকে 3টে, সেখানে এই যে ফর্মুলা আমাদের স্পিড ইজ ইকুয়াল ডিস্টেন্স বাই টাইম, এটার উপর বেস করে কিছু কোশ্চেন্স, তারপর রিলেটিভ স্পিড, তারপর ট্রেনের থেকে, বোট অ্যান্ড স্ট্রিমস, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ অ্যান্ড অ্যাভারেজ, এর মানে কি, রিলেটিভ স্পিড তো আমরা জানি যখন একই দিকে যায় সেক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিডগুলো কী হয়ে যায়, প্লাস হয়ে যায়, মানে একই দিকে না, সরি, বিপরীত দিকে গেলে, এবং যদি দুজনে সেম দিকে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের রিলেটিভ স্পিড মাইনাস হয়, এই ব্যাপারগুলো আমাদেরকে দেখে নিতে হবে। বোটস অ্যান্ড স্ট্রিমের কোশ্চেন্স, বোটস অ্যান্ড স্ট্রিমের উপর তো আই থিঙ্ক ভিডিও দেওয়া হয়েছে, সো বোটস অ্যান্ড স্ট্রিমস। নেক্সট হচ্ছে ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ, ইনক্রিজ অ্যান্ড ডিক্রিজ মানে যে কারো ইনক্রিজ ডিক্রিজ বলতে, সাপোজ একজন ছেলে ছিল যে স্কুলে যাচ্ছিল, যেতে তার যা সময় লাগে, সে যদি তার স্পিডকে 10 কিলোমিটার পার আওয়ার ইনক্রিজ করে দেয় তাহলে তার এখন এত সময় কম লাগে, এই টাইপ অফ কোশ্চেন্স। তাছাড়া এর মধ্যে আরও একটা আছে, যেটা হচ্ছে আমাদের চোর পুলিশ, অর্থাৎ পুলিশ অ্যান্ড থিফ, এটা বাদ চলে গেছিলো, তো পুলিশ অ্যান্ড থিফের যে কোশ্চেনটা থাকে সেই কোশ্চেনটা মাস্টলি দেখে নেবে, কারণ সেটা আসার চান্সেস আছে। নেক্সট হচ্ছে ইন্টারেস্ট, ইন্টারেস্ট দুরকম আছে, সেটা হচ্ছে আমাদের সিম্পল ইন্টারেস্ট অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের বেসিক বেসিক কোশ্চেন্স আমরা দেখবো, তার মধ্যে ইম্পর্টেন্ট 1-2টো কোশ্চেন আমি বলে দিতে চাই। একটা কোশ্চেন যেখানে আমাদেরকে টাইম পিরিয়ড বলে দেওয়া থাকলো, সাপোজ জানুয়ারি থেকে মার্চ অবধি, জানুয়ারির 5 তারিখ থেকে মার্চের 25 তারিখ অবধি, এই টাইপের কোশ্চেন দেখবো, এগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছে। এছাড়াও আমরা দেখবো কি, আমরা সিম্পল ইন্টারেস্টের কেন বলে ইনস্টলমেন্টের কিছু কোশ্চেন্স থাকে সিম্পল অ্যান্ড কম্পাউন্ড ইন্টারেস্টে, সেগুলো আমাদেরকে দেখতে হবে, এই টাইপ অফ কোশ্চেন্স আমরা বেসিক্যালি দেখবো। এছাড়াও আমাদেরকে কম্পাউন্ড ইন্টারেস্টের থেকে দেখতে হবে বেসিক কোশ্চেন্স, এবং সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের মিলিত যে কোশ্চেন্সগুলো, এর উপর কিন্তু ডেডিকেটেড ভিডিও দেওয়া আছে, যেখানে সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টের মিলিত কম্বাইন করে যে কোশ্চেন্স আসে, অর্থাৎ এসআই, সিআই মাইনাস এসআই, এই ধরনের ডিফারেন্সের উপর কিছু কোশ্চেন্স থাকে যেগুলো আমাদের করতে হবে। তো বেসিক বেসিক কোশ্চেন্স আমরা করব। নেক্সট কী কী টপিক আর বাড়ছে, প্রফিট অ্যান্ড লস খুব ইম্পর্টেন্ট একটা টপিক, 2 থেকে 3টে কোশ্চেন এক্সপেক্ট করা যায়, তবে এর মধ্যে কিছু পার্টিকুলার টাইপ আছে যেগুলো আমাদেরকে সবার আগে কমপ্লিট করতে হবে, ডিসঅনেস্ট সেলার ডিলার, এগুলো সাধারণত বিভিন্ন এক্সামে দেখা যায়, ওকে, সেটা জাস্ট
একটু দেখলে পরে এটা অ্যান্সার তোমাদের মুখস্থ হয়ে যাবে, ডিরেক্টলি করতে পারবে। সাকসেসিভ ডিসকাউন্ট, অর্থাৎ প্রথমে 20% ডিসকাউন্ট দেওয়া হলো, তারপরে আবার 10% ডিসকাউন্ট দেওয়া হলো, এটা এই যে সাকসেসিভ ডিসকাউন্টটা এটা টোটালিতে কত পার্সেন্ট ডিসকাউন্ট, ইকুইভ্যালেন্স ডিসকাউন্ট, এর ইকুইভ্যালেন্স ডিসকাউন্ট কত হবে, ইকুইভ্যালেন্ট ডিসকাউন্টটা বের করতে হয়। এছাড়া ইনস্টলমেন্টের কিছু কোয়েশ্চেন থাকে প্রফিট অ্যান্ড লসের ক্ষেত্রে, অ্যাকচুয়ালি প্রফিট অ্যান্ড লস নয় ইনস্টলমেন্টটা আমাদের হতো, এখানটা এটা ভুল হয়ে গেছে, ইনস্টলমেন্ট ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের ইনস্টলমেন্টের কোয়েশ্চেন থাকে যে সাপোজ কেউ টাকা ধার নিয়েছে এবং সে সেটাকে দুটো ইনস্টলমেন্টে মেটাবে, তো সেই ধরনের কিছু কোশ্চেন্স থাকে সেগুলো দেখে নেবো। পার্টনারশিপের থেকে বেসিক কোশ্চেন্স থাকবে, থাকবে একদম একটা বা দুটো কোশ্চেন অবশ্যই থাকবে, এবং সেটা বেসিক কোশ্চেন্সই থাকবে, খুব হার্ড থাকবে না, জাস্ট বেসিক ক্যালকুলেশন, যেখানে আমাদেরকে হয়তো কারো একজনের এ বা বি এর শেয়ারটা আমাদেরকে বের করতে বলা হবে, এই টাইপ কোশ্চেন্স থাকবে। আর কি কি টপিক, নাম্বার সিরিজ, নাম্বার সিরিজের থেকে তোমরা কিছু কিছু এক দুটো কোশ্চেন অবশ্যই দেখতে পারবে, অর্থাৎ যে কিছু একটা প্যাটার্ন ফলো করে যে এটা যায় আমাদের, সাপোজ ধরে নাও চার, আমাদের চার্ট 1, 4, 9, 16, অর্থাৎ একের স্কোয়ার, দুইয়ের স্কোয়ার, এরকম যে আমাদের প্যাটার্ন চলে। তো দু রকমের নাম্বার সিরিজ হয়, একটা হচ্ছে মিসিং টার্ম, যেখানে লাস্ট টার্ম বা মিডিলে কোনো একটা টার্ম আমাদেরকে বের করতে হবে, আর একটা রং টার্ম, অর্থাৎ সব টার্মগুলোই দেওয়া থাকবে বাট কোনো একটা টার্ম রং থাকবে, সেটা আমাকে বের করতে হবে। সেই দুই ধরনের উপরে বেশ কিছু কোয়েশ্চেন আমরা যদি সলভ করে নিই, তাহলেই আমাদের প্র্যাকটিস করে নিলেই আমাদের জাস্ট কাজ হয়ে যাবে। নেক্সট জিওমেট্রি, অর্থাৎ আমাদের জ্যামিতি, জ্যামিতি থেকে ট্রায়াঙ্গেল, সিমিলারিটি অফ ট্রায়াঙ্গেল অর্থাৎ সদৃশতা, তারপরে ট্যানজেন্স স্পর্শক, তারপরে কর্ডস, তারপরে সার্কেল আর কোঅর্ডিনেট জিওমেট্রি, অর্থাৎ আমাদের স্থানাঙ্ক জ্যামিতি, যেখানে আমাদের এক্স ওয়াই এর বিন্দুগুলো বলা থাকে, এই রকম ধরনের। তো বেসিক এই টপিকগুলোকে আমাদেরকে কভার করতে হবে জিওমেট্রি থেকে, বাট আমরা খুব হাই লেভেলের ম্যাথ সলভ করতে যাব না, যে কোনো টপিকই করো না কেন হাই লেভেলের ম্যাথ সলভ করতে যাবে না, শুধুমাত্র আগে স্টার্ট করবে বেসিক্স দিয়ে। তার জন্য সবার প্রথমে আগে তোমাদেরকে সবকটা প্রিভিয়াস ইয়ার যতগুলো পরীক্ষা হয়েছে, গ্রুপ ডির, আর আরবির, মানে রেলের যত গ্রুপ ডির পরীক্ষা হয়েছে, সেই কোশ্চেনগুলো একত্রিত করো, এক জায়গায় করে নিয়ে সেগুলো থেকে সলভ করে দেখো, অ্যানালাইজ করে দেখো যে পার্টিকুলার এক একটা চ্যাপ্টার ধরে ধরে কিভাবে করবে। সাপোজ তুমি 5 থেকে 10 ইয়ারের কোশ্চেন পেপারের পিডিএফ নেট থেকে ডাউনলোড করলে, গুগলে গিয়ে সার্চ করো পেয়ে যাবে, এর জন্য আমাকে সেপারেটভাবে তোমাদের দেওয়ার প্রয়োজন পড়বে না, তবে গুগলে সার্চ করলে প্রচুর ওয়েবসাইটস আছে, পেয়ে যাবে। 5 থেকে 10 ইয়ারের কোশ্চেন পেপার নামাও, সেখান থেকে চ্যাপ্টার ওয়াইজ নোট ডাউন করো। সাপোজ আজকে তুমি স্টার্ট করো যে না আজকে আমি এখান থেকে করবো, সাপোজ পার্সেন্টেজ, সাপোজ পার্সেন্টেজ করবে, তো পার্সেন্টেজের থেকে এই 5 বছর বা 6 বছর বা 10 বছরের কোশ্চেনে কী কী কোশ্চেন এসেছে সেইগুলো এক জায়গায় নোট ডাউন করো, তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবে যে পার্সেন্টেজের থেকে কী রকমের কোশ্চেন আসতে পারে। তাহলে সেই কোশ্চেনগুলো সলভ করার পরেও এক্সট্রা যে কোশ্চেনগুলো করবে সেই ধাঁচেই করবে, তার বাইরে করার প্রয়োজন নেই। এই কাজটা প্রতিটা চ্যাপ্টারে তোমাদেরকে করতে হবে, কোশ্চেন পেপার নাও প্রিভিয়াস ইয়ার, চ্যাপ্টার ওয়াইজ কোশ্চেনগুলোকে নোট ডাউন করো, জাস্ট পরপর পরপর, প্রতিদিন একদিনে নয়, এক একদিন এক একটা করে চ্যাপ্টার নাও, সেগুলো নোট ডাউন করে তার উপরে প্র্যাকটিস করবে। এবং আমি যেহেতু সলিউশনগুলো দেবোই প্রিভিয়াস ইয়ারে, তো যেগুলো তোমাদের হবে না কোশ্চেনগুলো আনসলভ থেকে যাবে সেগুলো সলিউশন তোমরা এখানে পেয়ে যাবে। নেক্সট আরও দুটো চ্যাপ্টার থাকছে, সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রি অ্যান্ড প্রোবাবিলিটি। তো প্রোবাবিলিটির উপর আমি বলবো খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, যদি সময় বাঁচে তাহলে একদম লাস্টে প্রোবাবিলিটি করবে, কারণ চান্সেস এখানে হচ্ছে 0 to 1, অর্থাৎ খুব বেশি হলে একটা আসবে আর না আসার চান্সটাই বেশি। তো যদি চলে আসে তা বেসিক্স, ডাইসের থেকে কিছু কোশ্চেন বেসিক, এবং কালার বলসের কিছু বেসিক বেসিক কোশ্চেন্স এখান থেকে আসবে। তো এটা আমি বলবো না যে এখন এটা তোমাদের করার কোনো প্রয়োজন নেই, পরীক্ষার আগে আগে যদি সময় হাতে থাকে তাহলে অবশ্যই করবে, আদারওয়াইজ ছেড়ে দেবে। ট্রিগোনোমেট্রি থেকে একটা বা 0টা কোশ্চেন, তো ট্রিগোনোমেট্রি থেকে যদি আসে বেসিক কোশ্চেন্সই থাকবে, হাইট অ্যান্ড ডিস্টেন্সটা আমরা দেখে নেবো ভালো করে, এছাড়াও ডিগ্রি থেকে রেডিয়ানে কনভার্সন, তারপরে রেশিওজ অর্থাৎ সাইন কোসাইনের যে রেশিওগুলো, মানে আমরা জানি যে সাইন থিটা ইজ ইকুয়াল টু সাইন থিটা থেকে কস থিটাতে ট্রান্সফরমেশনের যে ফর্মুলা সাইন থিটা থেকে, এই এই বেসিক বেসিক কিছু আমাদের রেশিওগুলো, ঠিক আছে, আইডেন্টিটিগুলো আমাদেরকে জেনে নিতে হবে, তাহলেই আমাদের হয়ে যাবে। তো আশা করছি এইভাবে যদি তোমরা প্র্যাকটিস করো এই কোশ্চেনগুলোকে এইভাবে সিরিয়াল ওয়াইজ, যেভাবে আমি তোমাদেরকে নোট ডাউন করে দিয়েছি পরপর, তাহলে তোমাদের সুবিধে হবে, তোমরা মাঝখানে পথ হারাবে না যে না কোন দিকে কোনটা করবো। এইভাবে সিরিয়াল ওয়াইজ সিরিয়াল করতে থাকো, একটা করে চ্যাপ্টার সিম্পলিফিকেশন থেকে স্টার্ট করো, পিবিএসএস এর পেপার থেকে সিম্পলিফিকেশনগুলোকে পরপর নোট ডাউন করে নাও যে কী কী কোশ্চেন এসছে সেগুলোকে সলভ করো, যেগুলো পেরে গেলে খুবই ভালো, যেগুলো পারবে না নোট ডাউন করে বা মার্ক করে রেখে দাও, তাহলে আমি যখন কমপ্লিট করে দেবো প্রতিটা পিবিএসএস এর কোশ্চেন পেপারগুলো, তো সেখান থেকে পেয়ে যাবে। এছাড়াও তোমরা তুমি পারলে ফেসবুকের পেজে পোস্ট করো, অনেকে ওখানে আছে, এছাড়া অন্যান্য বিভিন্ন গ্রুপস আছে যেখানে তুমি চাইলে পোস্ট করতে পারো, তুমি সলিউশন পেয়ে যাবে। তো এটা মেন কাজ করো, এইভাবে করে প্রতিটা
চ্যাপ্টারকে এক এক করে কমপ্লিট করতে করতে এগোতে থাকো, এক একটা করে কমপ্লিট করো, মার্ক করে দাও কমপ্লিট, এইভাবে করে যদি এগোতে থাকো তাহলে কিন্তু তোমরা প্রোগ্রেস লক্ষ্য করতে পারবে যে ম্যাথসে তোমাদের প্রোগ্রেস হচ্ছে। তো আশা করছি এই যে স্ট্র্যাটেজি বলো বা যাই বলো এই সিলেবাসের ডিসকাশন, এটাতে তোমাদের কিছু মাত্র হলো বিন্দু মাত্র হলো হেল্প হয়েছে। যদি হেল্প হয়ে থাকে তাহলে কি করবে অবশ্যই লাইক করো, যাতে আমি বুঝতে পারি যে হ্যাঁ হেল্প হয়েছে, এবং কমেন্ট করে সেটা জানিও। এবং সবথেকে বড় ইম্পর্টেন্ট একটা আপডেট যে ফেসবুক পেজ তো তোমাদেরকে জানাই আছে, সেটাকে তোমরা তো লাইক অবশ্যই করবে। এছাড়াও অনেকে রিকোয়েস্ট করেছিল, তার জন্য আমি একটা নতুন টেলিগ্রামের চ্যানেল ওপেন করেছি, দ্যাট ইজ এই লিঙ্কটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিচ্ছি ভিডিওর লিঙ্ক। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করলে তোমাদের যদি অ্যাপ থাকে সেই অ্যাপের মাধ্যমে বা ডাইরেক্টলি তোমরা এই t.me/smartmaths এটা লিঙ্কে গিয়েও তোমরা সেই টেলিগ্রাম চ্যানেলটাকে জয়েন করে নিতে পারো। সেটা একটা চ্যানেল, সেখানে তোমরা হয়তো চ্যাট করতে পারবে না, বাট আমি যে আপডেটসগুলো যখনই কোনো ভিডিও দিচ্ছি বা কোনো পিডিএফস বা কোনো ইনফরমেশন, কোনো নিউজ, কোনো কোশ্চেন থাকলে পর ইম্পর্টেন্ট, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। তো ফেসবুক পেজেও অনেক সময় শেয়ার করতে প্রবলেম হয়, হয়তো তোমরা ডিরেক্টলি পাও না নোটিফিকেশন, বাট টেলিগ্রামের অ্যাপে যদি আমি সেটাকে শেয়ার করে দিই সেই চ্যানেলে, তার ডিরেক্টলি তোমার নোটিফিকেশন পেয়ে যাবে, সেখান থেকে সেগুলো দেখে নিতে পারবে, তোমাদের হেল্প হবে। এই লিঙ্কটা বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, যাতে প্রত্যেকে এই টেলিগ্রাম চ্যানেলের সাথে জুড়তে পারে। এবং এখনো যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও, এবং লাইক বাটনকে ক্লিক করে দিও চ্যানেল, এবং ভিডিওটাকে শেয়ার করো। নেক্সট ভিডিও খুব শীঘ্রই নিয়ে আসবো, গ্রুপ ডি পিভিএসএস এর সলিউশন। টিল দেন গুড বাই, টেক কেয়ার, অ্যান্ড অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।